প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি 15 আগস্ট 1975 সালে সেই নৃশংস হত্যাকাণ্ডে হত্যাকৃত বঙ্গবন্ধুর সহধর্মী বঙ্গমাতা শেখ প্রচলিত নেতাপ্রচিত সহ স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ ভাই ও বোনদের স্মরণ করি, 2 লক্ষ মা বোন যাদেরকে পাক হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা নির্যাতন করেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে, এবং শ্রদ্ধাভরে স্মরণ করি 3 নভেম্বর 1975 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যাকৃত আমাদের জাতীয় চাপ। আমি তাদের সকলে আত্মা মাফে রাখতাম। আমি আমার ছোট্ট মহিলাদের উদ্দেশ্যে কিছু বলার আগে আমি তাদের কাছে কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে তোমরা আমার মন্ত্রণালয়ের দাওয়াতে আমাদের আতিথ্যতা গ্রহণ করেছ। আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কখনোই যেন আর না বলেন যে উন্নত মানের খাওয়ার পরিবেশন করার জন্য আমরা এখানে এসেছি। ছোট্ট মণিদেরকে অতিথি করে আমরা তাদেরকে যে খাওয়াতে পারছি সেটাতেই আমরা কিন্তু ধন্য করছি। আমরা তোমাদের সাথে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারছি, এটা আমাদের জন্য কিন্তু অনেক পাওয়ার জিনিস। তোমাদের সামনে 2 কথা বলবো, এক আর তোমাদের আমি কোরআন তেলাওয়াত শুনলাম, অপূর্ব সুন্দর হাম শুনলাম, কানে সবসময় লেগে থাকবে। শুভেচ্ছা বক্তব্য শুনলাম, আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে তোমরা বলতে পারো। আগে যদি জানতাম তোমাদের কাছে এসে ক্লাস নিতাম, তো সেটা তো আর এখন হবে না, কিন্তু তোমরা অত্যন্ত সুন্দর করে সাবলীলভাবে কথা বলো। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু ছোট থাকতেই এই বাংলাদেশের লোকদের জনগণের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতেন, এবং সেটা কিন্তু শুরু হয়েছে প্রায় তোমাদের যেই বয়স এখন, তোমাদের সবচেয়ে উচ্চ শ্রেণীতে যারা পড়ে সেই বয়স থেকেই কিন্তু তিনি এই বাঙালির স্বাধীনতা, বাঙালির অধিকার, বাঙালির স্বাধিকার এইসব নিয়ে চিন্তাভাবনা করতেন, এবং এটা কি করে বাঙালিকে বোঝা যায়, বাঙালি তার অধিকার জানার আগে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অধিকার শিখিয়েছে। আর অনেক কথা তার ব্যাপারে বলা যায়, বলতে গেলে দিন কেন বছরও পার হয়ে যেতে পারে, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দিক যেটা ছিল যে তিনি শিশুদের প্রতি ছিলেন দুর্বল, তিনি শিশুদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আমি তোমাদেরকে একটা গল্প বলি, এই এটা হচ্ছে 1969 সালে, তখন বঙ্গবন্ধু তো
ওনার যেটা একজন সুখী মহোদয় বলে গেছেন যে তিনি আমার বাবার বন্ধু ছিলেন, আর আরেকটা পরিচয় হচ্ছে যে আমার বাবা তার আইনজীবী ছিলেন। তো উনি জেলখানা থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে একদিন বললেন যে আমি তোর বাসায় আসব। তো তিনি আমাদের বাসায় সন্ধ্যাবেলা আসলেন, এসে প্রথমেই যেটা ওনার হাতে একটা মিষ্টির বাক্স, উনি বললেন যে দেখ তুই তো কোনোদিন আমার কাছ থেকে ফিটি নিবি না, কিন্তু উকিলের বাসায় যদি একটু মিষ্টি না নিয়ে আসি তাহলে আবার বিপদে পড়তে পারে, তো সেই জন্য তোর জন্য একটু মিষ্টি এনেছি। তারপরে আমাদের বাসার একটা লন ছিল, সেখানে আমরা বসলাম, তুমি আসবেন জেনে আতিথ্যতার ব্যবস্থা তো ছিলই। তো একটা আমার বয়স কিন্তু তখন ১৩, তখন তিনি একটা ডালায় কিছু সন্দেশ, আমি ওনার পাশে বসা, কিছু সন্দেশ অন্যান্য জিনিস দেওয়া, তো ওনাকে সন্দেশ খাওয়ার জন্য দেওয়া হল। উনি ওই বাটিটা নিয়ে, সন্দেশের বাটিটা নিয়ে আমাকে বললেন তুই একটা মেয়ে। আমি বললাম আপনি নেন, বলে তুই যদি না নিস আমি সন্দেহের ডালাটা এখন ফেলে দিই। আমি নিলাম, তোমাদেরকে এই গল্পটা বললাম, এটা অন্তর থেকে আসা, এটা মুখের ভাব আসা, এবং তিনি অন্তর দিয়ে তোমাদের মতন শিশুদেরকে ভালোবাসতেন। তার সারা জীবনের চেষ্টা ছিল বাঙালির বর্তমান এবং ভবিষ্যৎ পরিবর্তন করা, এবং তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি সফল হয়েছেন আমাদেরকে স্বাধীনতা দিতে। তিনি চেষ্টা করেছেন তার ৩ বছর ৭ মাস ১৫ দিনের শাসনামলে আমাদের দেশের ভাগ্য উন্নয়নে। অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার ব্যাপার হচ্ছে যে এই দেশও ১৫ই অগাস্ট দেখতে পেয়েছি, কিন্তু আজকে আমরা বলতে পারি যে বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুকে যে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটা রোধ করেছেন, এবং বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে তিনি আবারও বাংলাদেশের উন্নয়নের জন্য কাজে লাগিয়েছেন, এবং বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি শুধু তোমাদেরকে বলব, তোমরা এই যে বঙ্গবন্ধুর স্বপ্ন এটা বাস্তবায়নের সৈনিক হবে। তোমরা তোমাদের পড়াশোনায়, তোমাদের ব্যবহারে বঙ্গবন্ধুকে স্মরণ রেখে সেটাকে সেইভাবে সাজাবে, এটাই আমাদের কাম্য। তোমাদের হাতে বাংলাদেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে তোমাদের দায়িত্ব হবে সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করব যে তোমরা বাংলাদেশের সকল শিশুদের মতো বাংলাদেশকে আমাদের প্রান্তীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবে, এবং নিজেদেরকে সেইভাবে সাজিয়ে নেবে। আমি এইটুকু বলেই আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। তার কারণ হচ্ছে বাজে ৩টা, তোমাদের পেটের এখন বোধ হয় খবর দিয়েছে যে খিদা লেগে গেছে, আমি আর বক্তব্য বাড়াবো না। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, এবং ভবিষ্যতের জন্য